বীর মহারাজপুরে রাজনীতির পারা এবে খুব গরম। এঠার এমিতি জনে প্রার্থী বিজেপির টিকেটে ময়দান কোলাইছন্তি, না রঘুনাথ জগদেলা। মোটা অঙ্কর দরমারে চাকরি করুলে, কিন্তু তাকে পছরে পকাই এ অঞ্চলর বিকাশ পাই ধাই আসিছন্তি এঠাকু। আমার সাংগে অনেক রঘুনাথ জগদেলা। শ্রীযুক্ত জগদেলা, আপনার স্বাগত করছি লাইভ ওড়িশাকু। চাকরি করুলে মোটা অঙ্কর দরমা লা মেরাইন ইঞ্জিনিয়ার লে কোন দরকার লে এসব ছাড়িকি রাজনীতি আসবা, এবং রাজনীতি আপনার জাঁতি এটি তাড়ি খুব কম মিলে, গাড়ি লোক প্রচুর থাকে, তাপরে বি আসলে কী? মু সর্বপ্রথমে মোর নির্বাচন মণ্ডলী সমস্ত গুরুজন মা মাউসী ভাই ভী মানুষ নমস্কার করুচি, জুহার করুচে। আর হিস্ট্রি যদি দেখবে, মু গোটে গরিব পরিবার জন্ম নিয়েছে। আমি নিজের পরিশ্রম বলরে মু মেরাইন ইঞ্জিনিয়ারিং করি 12 বর্ষ ভারত সরকারে, আউ প্রায় 8 বর্ষ ভারত বাহারে ফরেন কোম্পানির চাকরি করুথিলি। তো যেহেতু গরিব পরিবার জন্ম নিয়েছি, মু চারিআড়ে এবে বি মনে পড়ে মোর গরিব ভাই ভৌণী মানে কেমতি ন খাই ন পি শোউছন্তি, সেমানে কেমতি কঠিন পরিশ্রম করছন্তি, কিন্তু তাঙ্কর পরিবারকু ঠিক ভাবে চলি পারু নাহন্তি। সেই জিনিস সবুবেলে মতে মনে পড়ুথিলা। আউ এই সময়রে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতর শাসন ভার নেলে, আর তাঙ্কর যে কার্যশৈলী, তাঙ্কর যে কঠিন পরিশ্রম করি করি ভারতকু গোটে নম্বর ওয়ান দেশরে পরিণত করিবাকু যাউছন্তি, সেইথিরে মু অনুপ্রাণিত হইকরি মু ভাবিলি যে নাই, মোর বি এই অঞ্চলর মু গোটে শিক্ষিত পিলা, এই অঞ্চলর উন্নতি লাগে, এই অঞ্চলর বিকাশ লাগে মোর বি কিছু দায়িত্ব রহুছি, সেইথিপাই মু চাকরি ছাড়ি করি এই অঞ্চলর বিকাশ পাই মু আগেই আসছি। আর সেইথিরে মোর নির্বাচন মণ্ডলীর গুরুজন ভাই ভাউণী সমস্তঙ্কর আশীর্বাদ অছি, আউ তাঙ্ক পাই মু নিশ্চয় কাম করিবি, আউ এ অঞ্চলর বিকাশ করিবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্কর যে স্বপ্ন রয়েছে ভারতকু বিকাশশীল দেশে পরিণত করা পাই, সেই স্বপ্নরে মু বি সামিল হয়ে করি আমি সমস্তে মিশি করি ভারতকু আগকু আগ নেবা। শ্রীযুক্ত জগদেলা, আপনক পাই এ রাজনীতি গোটে নূয়া পিচ, আপনার মেরাইন ইঞ্জিনিয়র মানে জাহাজকু সজাড়িবার আপনার খুব মাহির, কিন্তু রাজনীতির যে ব্যবস্থা এটি অছি বা যে সমস্যা অছি তাকু সজাড়িয়া হলে আপনার বহুত কিছু পরিশ্রম করা পড়ব, কারণ এই অঞ্চল অনেক আসে যে বহুত পিলা দাদন খটিয়া যাতে। আপনার জন যুব নেতা জাঁপার গোটে যুবকর সমস্যা নিজ ভিটা মাটি ছাড়ি বাহারক যাব কাম করা, এবং তাপরে অনেক খবর বি আসে যে কার হাত কটিগাল, কাহু সেটি বন্ধা পকাই রখি দিয়াগলা, এসব যে সমস্যা আছে, এই যে প্রমুখ সমস্যা আপনার নজরে বাস্তবরে বীর মহারাজপুর যদি প্রমুখ সমস্যাগুলো গণবা চাহিদা, তাহলে কোণ কোণ আপনার নজরে? দেখুন, সমস্যা তো বহুত অছি, আউ এই সমস্যা পাই যে বিজেডি সরকার দায়ী, দীর্ঘ 19 বর্ষ ধরি এটি শাসন ভার নেলে, কিন্তু লোকঙ্কর গরিব লোকঙ্কর কিছু বি সেমানে সাহায্য করি নাহান্তি, তাঙ্কর বিকাশ পাই তাঙ্কর উন্নতি পাই কিছু বি করি নাহান্তি। তো আমি কতদিন এমতি সহিবা? এই অঞ্চলর মু গোটে শিক্ষিত পিলা, মু আউ সহি পারিবিনি। আউ এমানকর সেবারে এমানে কেমতি এই অঞ্চলরে ছোট ছোট শিল্প হব, এই অঞ্চলরে কেমতি চাষী ভাই মানে তাঙ্কর জমিকু পানি পাইবে, এই অঞ্চলরে নদী নালরে ভর্তি হইকরি অছি, খালি টিকে পরিশ্রম করলে টিকে আমি যদি মনোবল দেবা তাহলে এই নদী নালরু আমি জমিকু পানি যোগাই পারিবা, বেকার সমস্যা পাই ছোট ছোট স্মল স্কেল ইন্ডস্ট্রি করি পারিবা। আউ এই যে বিজেডি সরকার গোটে অফিসর মানকর সরকার, অফিসর মানকর মনোমুখী কার্য পাই আমার যাহা বি নরেন্দ্র মোদীঙ্কর যোজনা আসুচি, সেই যোজনা সবু কার্যকারী হেই পারুনি, আউ সেইথিরে আমার ভাই মানে নিরাশ হউছন্তি। তো মু ভাবুছি যে মোর এই বিশ্বাস অছি এই অঞ্চলর বুদ্ধিজীবী, এই অঞ্চলর জনসাধারণকু নেই করি আমি সচেতনা করিবা, আউ সেমানকর যেউটা হক আউ সেমানকর যেউটা পরিশ্রম তার উচিত মূল্য দেবা, আউ এই অঞ্চল বিকাশ পাই আমি সমস্তে মিলিমিশি কাম করিবা, এই অঞ্চলর রোড রাস্তা কেমতি হব, এই অঞ্চলের ডাক্তারখানার ডাক্তার কেমতি রহিবে, এই অঞ্চলের স্কুলের শিক্ষক কেমতি রহিব, এসবু মো হিসাবরে বহুত বড় কাম নুহে। আউ মৌলিক অধিকার পাইবা সমস্তঙ্কর অধিকার, আউ যেমতি পানীয় জল সবু গাঁরে হওয়া দরকার, স্বাধীনতার এত বর্ষ হলা পরে বি দেখুন দীর্ঘ 20 বর্ষ পাখাপাখি ধরিকরি বিজেডি সরকার থিলা,
ତା ପୂର୍ବରୁ ପାଖାପାଖି 20 ବର୍ଷ କଂଗ୍ରେସ ସରକାର ଥିଲା, କିନ୍ତୁ କେହି ବି ଜନସାଧାରଣଙ୍କର ଯେଉଁ ମୌଳିକ ଅଧିକାରକୁ ପରିପୂରଣ କରିପାରୁନାହାନ୍ତି, ସେଇଥିପାଇଁ ବହୁତ ହେଇଗଲା। ଆଉ ଏବେ ଆମର ଓଡ଼ିଶା ସରକାର ବଦଳିବା ଦରକାର, ଆଉ ଏଇ ସ୍ଲୋଗାନ ଦେଇକରି ଆମେ ଜନସାଧାରଣଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ ନେଇକରି ଆମେ ଏଇ ଅଞ୍ଚଳର ବିକାଶ ପାଇଁ ଆଗକୁ ବଢ଼ିବୁ। ଆଉ ମୋର ବିଶ୍ୱାସ ଯେ ଜନସାଧାରଣ ବୁଦ୍ଧିଜୀବୀ ସମସ୍ତେ ମୋର ଏଇ ସ୍ୱପ୍ନରେ ସମସ୍ତେ ମିଶିକରି ମୋତେ ଆଶୀର୍ବାଦ ଦେବେ, ଆଉ ଆମେ ଏ ଅଞ୍ଚଳକୁ ବିକାଶର ଅଞ୍ଚଳ ହିସାବରେ ଆଗକୁ ଯେଉଁ ଲୋକଙ୍କର ସ୍ୱପ୍ନ ଅଛି ସେଇଟା ନିଶ୍ଚୟ ପରିପୂରଣ କରିବୁ। ଯେତେବେଳେ ପ୍ରସଙ୍ଗ ଆସୁଛି ଏ ଅଞ୍ଚଳର ରାଜନୀତିର କଥା, ବର୍ତ୍ତମାନର ଯିଏ ବିଧାୟକ ଅଛନ୍ତି, କୁହାଯାଉଛି ଯେ ରାଜନୀତିରେ 40 ବର୍ଷର ଅଭିଜ୍ଞତା ତାଙ୍କ ପାଖରେ, ଆପଣ ନୂଆ ନୂଆ ପିଚ୍ରେ ବର୍ତ୍ତମାନ ଜଣେ ଅଭିଜ୍ଞ ଖେଳାଳି ସହିତ ଆପଣଙ୍କ ଭଳି ଜଣେ ଯୁବକ ନୂଆ ଆସୁଥିବା ଏ ରାଜନୀତିର ମଇଦାନକୁ ସେ ଖେଳିବ, କ'ଣ ଷ୍ଟ୍ରାଟେଜି ତିଆରି କରିଛନ୍ତି ଯେ କ'ଣ ନେଇକି ଲୋକଙ୍କ ପାଖକୁ ଯିବେ, କି ମୁଦ୍ଦା ରହିବ ଯେ ଆପଣ କହିବେ ଯେ ସେମାନଙ୍କୁ ଯେ ଏତେ ବର୍ଷର ବିଜେଡ଼ି ସରକାର ଥିଲା ବା ଏତେ ବର୍ଷ ହେଲା ବିଧାୟକ ଅଛନ୍ତି କିନ୍ତୁ ଏ ଅଞ୍ଚଳ ପାଇଁ କିଛି କରିପାରିଲେ ନାହିଁ, ମୋତେ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଗୋଟେ ସୁଯୋଗ ଦିଅନ୍ତୁ, କ'ଣ ଆପଣ ଷ୍ଟ୍ରାଟେଜି ନେଇଛନ୍ତି? ବହୁତ ଦୁଃଖର ବିଷୟ, ଦୀର୍ଘ 10 ବର୍ଷ ଧରି ସେ ବିଧାୟକ ଥିଲେ, ଆପଣ ଯେମିତି କହିଲେ ତାଙ୍କର ବହୁତ ରାଜନୀତିରେ ଅଭିଜ୍ଞତା ଅଛି, କିନ୍ତୁ ଦୁଃଖର ବିଷୟ ସେ ଲୋକଙ୍କର ଯେଉଁ ମୌଳିକ ଅଧିକାର ବି ଦେଇପାରିନାହାନ୍ତି, ଲୋକମାନେ ବହୁତ ହଇରାଣ ହେଉଛନ୍ତି। ଯଦି ଡାକ୍ତରଖାନାରେ ଡାକ୍ତର ନାହିଁ, ସ୍କୁଲରେ ଶିକ୍ଷକ ନାହିଁ, ରୋଡ୍ ରାସ୍ତାର ଅବସ୍ଥା ବହୁତ ଖରାପ, ଆଉ ଚାଷୀମାନଙ୍କର ଯେଉଁ ମରୁଡ଼ି ହୋଇଯାଉଛି, ଯେଉଁ ପୋକ ଖାଇଯାଉଛି, ସେଇଥିରେ ବି ସେ ଯଦି ଏଇ ଅଞ୍ଚଳର ଦାୟିତ୍ୱ ନେଇଛନ୍ତି କିନ୍ତୁ ସେଇଟା ପୂରଣ କରିପାରୁନାହାନ୍ତି, ତାହେଲେ ତାର ଜବାବ ତ ନିଶ୍ଚୟ ଜନସାଧାରଣ ଦେବେ। ଆଉ ତାଙ୍କୁ ଲୋକ ପ୍ରତ୍ୟାଖ୍ୟାନ କରିସାରିଲେଣି, ତାଙ୍କୁ ଲୋକ ଏଇ ଅଞ୍ଚଳରୁ ଆଉ ତାଙ୍କୁ ଭୋଟ ଦେବେ ନାହିଁ। ଆଉ ମୁଁ ଜଣେ ରାଜନୀତିଜ୍ଞ ନୁହେଁ, ମୋର ଯେଉଁ ମନ ଭିତରୁ ମୁଁ ଲୋକଙ୍କ ସେବା କରିବାର ଅଛି, ଆଉ ଲୋକମାନେ ମୋ ଉପରେ ବିଶ୍ୱାସ କରୁଛନ୍ତି, ତ ସେଇଟା ମୋତେ କିଛି ଫରକ ପଡ଼ିବନି ଯେ ମୋ ସାମ୍ନାରେ କିଏ କେତେ ବର୍ଷର ଅଭିଜ୍ଞତା ଅଛି ଆଉ କେତେ ବର୍ଷରୁ ସେ ରାଜନୀତି କରୁଛନ୍ତି। ମୁଁ ଲୋକଙ୍କ ପାଖକୁ ଯାଉଛି, ଆଉ ତାଙ୍କର ସେବା କରିବାରେ କିଛି ଆପଣଙ୍କୁ ନଲେଜ୍ ଦରକାର ନାହିଁ। ଲୋକଙ୍କୁ ଜଣେ ଭୋକରେ ରହିଛି ଯଦି ତାକୁ ଖାଇବାକୁ ମୁଠାକୁ ଗୋଟେ ଦେବା ପାଇଁ ଆପଣଙ୍କର ଏକ୍ସପିରିଏନ୍ସ ଦରକାର ହୁଏନି, ଗୋଟେ ସଚ୍ଚା ଦିଲ୍ ଦରକାର, ଆଉ ସେଇ ସଚ୍ଚା ଦିଲ୍ ମୋ ପାଖରେ ଅଛି, ଆଉ ଏଇଟା ଲୋକମାନେ ବୁଝିସାରିଲେଣି, ତ ମୋତେ ଫରକ ପଡ଼ୁନି ଯେ ମୋ ସାମ୍ନାରେ କିଏ ଅଛି। ମୋ ସାମ୍ନାରେ ଲୋକମାନଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଅଛି, ମୋ ଉପରେ ଲୋକମାନଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଅଛି, ଆଉ ଆମେ ନିଶ୍ଚୟ ଏ ଅଞ୍ଚଳ ବିକାଶ ପାଇଁ ଯେଉଁ ଅଭିଯାନ ଚଲେଇଛୁ ସେଥିରେ ସୁଫଳ ହେବୁ। ଶ୍ରୀଯୁକ୍ତ ଜଗଦେଲା, ଯେତେବେଳେ ଆପଣ କହୁଛନ୍ତି, କିଛି ସମୟ ପୂର୍ବରୁ ଆପଣ କହୁଥିଲେ ଇଏ ହେଉଛି ଅଫିସରଙ୍କର ସରକାର ଚାଲିଛି, ସରକାରଙ୍କର ବାହୁବଳ ଲାଗୁଛି, ଗୁଣ୍ଡାବଳ ଲାଗୁଛି, ଅଧିକାରୀମାନଙ୍କୁ ସେମାନେ ନିୟୋଜିତ କରିଛନ୍ତି, ରାଜନୀତି ଗୋଟେ କ୍ରିକେଟ୍ ପଲିଟିକ୍ସ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ, ଆପଣଙ୍କ ଭଳି ଜଣେ ସରଳ ଲୋକ ଏ ଜାଗାରେ ଏମାନଙ୍କୁ କିଭଳି ଟକ୍କର ଦେବ, କ'ଣ ଭାବୁଛନ୍ତି ଆପଣ ପାରିବେ ଏମାନଙ୍କୁ ଯେଉଁଭଳି ଭାବରେ ବର୍ତ୍ତମାନ ରାଜନୀତି ଚାଲିଛି, କେଉଁ ଜାଗାରେ ମାନେ ବାହୁବଳ ଟଙ୍କାବଳ ସବୁ ଖର୍ଚ୍ଚ ଚାଲିଛି, ତା ଭିତରେ ଆପଣ କେମିତି ସେମାନଙ୍କୁ ଟକ୍କର ଦେବେ ବୋଲି ଭାବୁଛନ୍ତି? ଆଉ ଯଦି ଦେବେ, କେତେ ଭୋଟରେ ଏଥର ନିର୍ବାଚନରେ ଆପଣ ବିଜୟୀ ହେବେ, ଆପଣଙ୍କ ବିରୋଧୀ ଦଳକୁ ଆପଣ ପରାଜିତ କରିବେ ବୋଲି ଭାବୁଛନ୍ତି? ମୁଁ ତ ଏତିକି ବିଶ୍ୱାସ କରେ ଯେ ସବୁଠୁ ବଳ ହେଉଛି ଜନସାଧାରଣଙ୍କ ବଳ, ଜନସାଧାରଣ ଯାହା ଚାହିଁବେ ସେଇଟା ହିଁ ହେବ, ତାଙ୍କ ସାମ୍ନାରେ କିଛି ବି କାମ କରିବ ନାହିଁ। ଆଉ ଜନସାଧାରଣ ଏଥର ନିଷ୍ପତ୍ତି ନେଇସାରିଲେଣି ଯେ ଯେଉଁ ବିଜେଡ଼ି ସରକାରକୁ ଏଠି ହଟାଇବାର ଅଛି, ଜନସାଧାରଣ ମୋଦିଙ୍କର ଯେଉଁ ଯୋଜନା, ମୋଦିଙ୍କର ଯେଉଁ କାମ କରିବା ଶୈଳୀରେ, ମୋଦିଙ୍କର ଯେଉଁ ସ୍ୱପ୍ନ ଅଛି ଯେ ଭାରତକୁ ଗୋଟେ ବିକାଶଶୀଳ ଦେଶରେ ପରିଣତ କରିବାର, ମୋଦିଙ୍କର ଯେଉଁ ସ୍ୱପ୍ନ ଅଛି ଯେ ଏଇ ଅଞ୍ଚଳର ଦାୟିତ୍ୱ ଏଇ ଅଞ୍ଚଳର ଜଣେ ପିଲା ନେଉ, ସେଇ ସ୍ୱପ୍ନରେ ଆମେମାନେ ଦୃଢ଼ ଅଛୁ ଆଉ ଅଟଳ ଅଛୁ, ଆଉ ଆମେମାନେ ନିଶ୍ଚୟ ଲୋକମାନଙ୍କର ଆଶୀର୍ବାଦ ନେଇକରି ଏଇ ଯେଉଁ ଅଫିସରବାଦ, ସମସ୍ତଙ୍କର ଗୋଟେ ଗାଇଡ଼ଲାଇନ୍ ଅଛି, ତାଙ୍କ ଲିମିଟ୍ ଭିତରେ ସେମାନେ କାମ କଲେ ଆମର କିଛି ଅସୁବିଧା ନାହିଁ, କିନ୍ତୁ ଲିମିଟ୍ ବାହାରକୁ ଗଲେ ଆଉ ତାଙ୍କୁ ଦରମା ଦିଆହେଉଛି ଲୋକଙ୍କର ସେବା କରିବା ପାଇଁ, ଆଉ ସେମାନେ ଲୋକଙ୍କର ସେବା କରିବେ ଯଦି କିଛି ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେବନି, ଆଉ ଯଦି ଲୋକଙ୍କର ସେବା ନ କରିକରି ସେମାନେ ଅଲଗା କିଛି କରିବେ ତାହେଲେ ତା'ର ଯେଉଁ ଭୟଙ୍କର ରୂପ ନେବ, ଆଉ ଲୋକେ ସେଇଟା କେବେ ବି ସହ୍ୟ କରିପାରିବେ। ଇଏ ଥିଲେ ରଘୁନାଥ ଜଗଦେଲା, ବିଜେପିର ବୀର ମହାରାଜପୁର ପ୍ରାର୍ଥୀ, ଆଶା ରଖିଛନ୍ତି ମୋଦିଙ୍କ କାମ ଏବଂ ତାଙ୍କର ବ୍ୟକ୍ତିତ୍ୱକୁ ନେଇ ଏ ଅଞ୍ଚଳର ଲୋକେ ତାଙ୍କୁ ନିର୍ବାଚିତ କରିବେ, ଏଠାରେ ବିଜେଡ଼ିର ଦୁର୍ଗର ପତନ ହେବ ଏବଂ ସେ ବିଜେପିର ବାନା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଉଡ଼ାଇବେ। କ୍ୟାମେରାମ୍ୟାନ୍ ଚିତ୍ତରଞ୍ଜନଙ୍କ ସହ ମୁନିହାରଞ୍ଜନ, ଲାଇଭ୍ ଓଡ଼ିଶା ନ୍ୟୁଜ୍।